তৃতীয় শ্রেণীর সম্মানিত অভিভাবক ও ছাত্রছাত্রীবৃন্দ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? তোমরা ভালো আছো? আশা করি মোটামুটি হালকা হতাশার মাঝখানে হলেও আল্লাহ তোমাদেরকে সুস্থ রেখেছেন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ প্রত্যেককে সুস্থ রাখে। হতাশাটা হচ্ছে আমরা কিছুদিন ধরে প্রতি সপ্তাহে দুইটা দিন অন্তত ক্লাসের মধ্যে এসেছিলাম, তো আল্লাহর কি অপার মহিমা বলা যায় না? আল্লাহ আমাদেরকে দীর্ঘদিন ক্লাসে স্থায়ীভাবে থাকার সুযোগ থেকে বঞ্চিত করলেন, এটা আল্লাহ সবচেয়ে ভালো জানে। তো যাই হোক, আমরা আশা রাখি আমরা হতাশ হব না, নিরাশ হব না। আল্লাহ চাইলে দয়া করে আমাদেরকে আবার পূর্বের অবস্থায় আবার ফিরে যাওয়ার মতো তৌফিক দিতে পারে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক নসিব করেন প্রত্যেক বলে আমি। কারণ অনলাইন আমরা যে যতই বলি না কেন, সরাসরি ক্লাস আর অনলাইন ক্লাসের মধ্যে আকাশ আর জমিন ব্যবধান আছে। প্রকৃতপক্ষে আমরা যতদিন ক্লাস নিয়েছি দেখেছি আমাদের বাচ্চারা আসলে অনেক পিছিয়ে গেছে। তো এরপরেও কথা বলা হয় না সামথিং ইজ বেটার দ্যান নাথিং, অর্থাৎ একেবারে কিছু না থাকার চেয়ে কিছু থাকা থেকে ভালো, এটাই হচ্ছে মূল কথা। আমরা অনলাইনের মাধ্যমে মোটামুটি তোমাদের সাথে যোগাযোগ রক্ষা করেছি, আমরা কিছু কিছু ক্লাস করাচ্ছি এবং পড়া দিচ্ছি, তোমরা নিজেদের একটু পড়বে। যেহেতু এখন কোথাও যেতে হচ্ছে না, তোমরা একটু বেশি বেশি পড়ার সুযোগ পাবে, বেশি বেশি পড়বে, এ আশা ব্যক্ত করি। আমরা মূল ক্লাসের দিকে যাচ্ছি ইনশাআল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের সেই নির্ধারিত বই ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের 11 পৃষ্ঠা করো, ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের 11 পৃষ্ঠা করো অনুশীলনী। আমি তোমাদেরকে আগেও বলেছিলাম আমাদের প্রথম শ্রেণীর অভিজ্ঞায় প্রশ্ন হবে দুই রকমের। প্রথমত সিলেবাস দেখবে, সিলেবাসে আমাদের দেখতে পাচ্ছ তোমরা আমাদের প্রথম শ্রেণী অভিজ্ঞার জন্য আছে শুধুমাত্র প্রথম অধ্যায়। তো প্রথম অধ্যায়ে যে সমস্ত বিষয় আছে মোটামুটি আমরা বিগত ক্লাস পর্যন্ত আমরা শেষ করেছি, আমরা শেষ করেছি। তো এরপরে আমাদের আরেক কিছু বিষয় আছে সিলেবাসের মধ্যে, কালিমা আছে, সুরা আছে, যে সমস্ত বিষয়গুলো আমাদের সিলেবাস আছে সেগুলো আমরা আগামী ক্লাসের মধ্যে পড়বো ইনশাল্লাহ। তো আজকে তোমাদেরকে অনুশীলনী নিয়ে একটু আলোচনা করবো। অনুশীলনী দেখে 11 পৃষ্ঠা তোমরা পেন্সিল না, সঠিক উত্তরটি একটু দাগাই ফেলবে, তাহলে তোমাদের কষ্ট করে আসবো আর বই কিনতে হবে না। দেখো সঠিক উত্তরের টিক চিহ্ন দাও, এরকম আছে না আমাদের প্রশ্নে, কিন্তু টিক চিহ্ন দাও, এরকম করে কোনো প্রশ্ন হবে না। এখানে হবে কি, সঠিক উত্তরটি খাতায় লিখে এভাবে আসতে পারে, অথবা শূন্য স্থান হয়ে আসতে পারে, অথবা ডান বাম হয়েও আসতে পারে এখান থেকে। তবে আমরা শিখে বলবো, আমরা যখন প্রশ্ন উত্তরটি শিখে ফেলবো যেভাবেই প্রশ্ন করা হোক না কেন, আমাদের প্রশ্ন উত্তরটি থেকে কোনো সমস্যা হবে বলে আমার মনে হয় না, ইনশাল্লাহ হবেই না। দেখো খালিক শব্দের অর্থ কি, প্রথম প্রশ্ন তোমরা শিখবে। খালিক শব্দের অর্থ হচ্ছে স্রষ্টা বা সৃষ্টিকর্তা বলা যায়। খালিক শব্দের অর্থ হচ্ছে স্রষ্টা বা সৃষ্টিকর্তা বা ক্রিয়েটর যাকে বলা হয়। তাহলে আমরা সংক্ষেপে বলবো খালিক শব্দের অর্থ কি, সবাই বলবো স্রষ্টা। এরপর সবচেয়ে দয়ালু কে, আমরা বলবো আল্লাহ। সবচেয়ে দয়ালু কে, আল্লাহ, এটা দাগা সবচেয়ে দয়ালু আল্লাহ। এরপর প্রথম নবীর নাম কি, প্রথম নবীর নাম হচ্ছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম। প্রথম নবীর নাম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম। এরপরে প্রশ্ন, বড় আসমানি কিতাব কয়খানা, আমরা আগে পড়ে আসছিলাম না আসমানি কিতাব হচ্ছে মোট 104 খানা। ওই 104 খানা আসমানি কিতাবের মধ্যে সবচেয়ে বড় আসমানি কিতাব হচ্ছে 4 খানা। কয়খানা? 4 খানা, তার মানে 4টি। আর ছোটগুলো হচ্ছে আসমানি কিতাব, এগুলোকে বলা হয় সহিফা। এগুলোকে কি বলা হয়? সহিফা। তাহলে আরেকটি প্রশ্ন উত্তর পেলাম, সহিফা কাকে বলা হয়? আমরা বলবো ছোট আসমানি কিতাবকে সহিফা বলে। এরপরে দেখো তাওরাত কিতাব কোন নবীর উপর নাজিল হয়েছিল, আমি পড়ানোর সময় বলেছিলাম কোন কিতাব কোন নবীর উপর নাজিল হয়েছে এই প্রশ্নটি তোমরা ভালোভাবেই শিখবে, মুখস্থ করবে, তোমরা তা আসলে আপনি বুঝবে না। সেই কারণে আমরা ছোটবেলায় যখন শিখেছি আমরা বলেছিলাম তাম আসে জাইদ, তার মানে এই 4টা কম তম আসে জাইদ, এই 4টা শব্দ শিখলেই কিন্তু ওখানের মধ্যে কোন কিতাব কোন নবীর উপর নাজিল হয়েছে সেটা সহজে বোঝা যায়। তো যাই হোক, তোমরা একটু বুঝবা না, আমি সহজেই বলবো তোমাদেরকে 4টি আসমানি কিতাব কোনটা কোন নবীর উপর নাজিল হয়েছিল তোমরা শিখে ফেলবে। তো তাওরাত কিতাব নাজিল হয় হযরত মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামের উপর। এরপরে দেখো আকীদার বহুবচন কোনটি, আকীদার বহুবচন হলো আকাঈদ, আকীদার বহুবচন হলো আকাঈদ। কালিমা তৈয়বা অর্থ কি, আমরা পড়ানোর সময় বলেছিলাম কালিমা অর্থ বাক্য এবং তৈয়বা অর্থ পবিত্র, আর কালিমা তৈয়বা অর্থ হচ্ছে পবিত্র বাণী বা বাক্য। যদি বলা হয় কালিমা অর্থ কি, তাহলে তোমরা বলবে বাক্য, আবার পবিত্র বাক্য বললে কিন্তু কাটা যাবে। আর যদি বলা হয় তৈয়বা অর্থ কি, তোমরা বলো পবিত্র বাণী, তাও কাটা যাবে। তাহলে বলতে হবে কালিমা অর্থ বাক্য,
তয়িবা অর্থ পবিত্র আর যদি প্রশ্ন করা হয় কালিমা তয়িবা অর্থ কি তোমরা বলবে কালিমা তয়িবা অর্থ হচ্ছে পবিত্র বাক্য বা বাণী এরপরে দেখো 12 পৃষ্ঠা কালিমা তয়িবা কয়টি অংশ কালিমা তয়িবা দুটি অংশ কালিমা তয়িবা কয়টি অংশ পড়েছিলাম মনে আছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এই কথাটি পড়েছিলাম দেয়ার ইজ নো গড উইদাউট অলমাইটি আল্লাহ আমরা পড়েছিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এরপর এটা হচ্ছে প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহ এরপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্য প্রফেট অফ আল্লাহ বা মেসেঞ্জার অফ আল্লাহ অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল বা প্রেরিত পুরুষ এই কথাটি তাহলে কালিমা তৈয়বা দুটি অংশ আমরা পড়েছিলাম এরপরে দেখো শূন্য স্থান আমি তোমাদেরকে বলবো শূন্য স্থান পুরো লাইন লিখবে শূন্য স্থান পুরো লাইন লিখবে এটা অভ্যাস করবে কারণ পরীক্ষায় শূন্য স্থান পুরো লাইন লিখতে হয় যখন পুরো লাইন লেখা হয় না এটার কারণে সাইল এক্সামে তোমাদেরকে নাম্বার নাও দিতে পারে না দেওয়ার একটা সুযোগ আছে তবে আমি তোমাদেরকে বলবো শূন্য স্থান পুরো লাইন লেখার অভ্যাস করবে আর যদি সময় না থাকে নির্ময় হয়ে যাও তখন আর কি করবো করার কি আছে সামথিং ইজ বেটার দ্যান নাথিং বাধ্য হয়ে তোমাদেরকে শুধু উত্তরটা লিখতে হবে তো যাই হোক তোমরা পুরো লাইন লেখার জন্য চেষ্টা করবো অভ্যাস করবে শূন্য স্থানে দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী ও রাসূল এরপর দেখো খ রব অর্থ পালনকারী রব অর্থ কি পালনকারী রব অর্থ কি বলেছিলাম পালনকারী এরপরে দেখো আখিরাত অর্থ হলো পরকাল আখিরাত অর্থ কি পরকাল আখিরাত অর্থ পরকাল কোরআন মজিদ আসমানি কিতাব কোরআন মজিদ কি আসমানি কিতাব এরপরে দেখো আল্লাহর কোনো শরীক নাই আল্লাহর কোনো শরীক নাই এরপরে তোমরা দেখো রেখা টেনে বিয়ে করো আসলে আমাদের কষ্টে থাকবে ডান পাশের অংশ বাম পাশের অংশের সাথে ডান পাশের অংশ মিলাও অথবা বাম পাশের বাক্যের সাথে ডান পাশের বাক্যের মিল করো এরকম করে থাকবে তবে শূন্য স্থান তোমরা কি করবে এখানে ক ক কিছু দেওয়ার দরকার নেই যেমন মনে করো আমাদের বই দেখো প্রথমে ক আছে তোমরা ক লেখার পরে এর পরের অংশ যেটা হবে সেটা বরাবর লিখে দিবে এখানে সমান দেওয়ারও দরকার নাই আবার আলাদা ক দেওয়ারও দরকার নাই ডাইরেক্ট বাক্যটা লিখে দিবে ওই কথাটা লেখার পরে প্রথম অংশটা লেখার পরে তোমরা সরাসরি দ্বিতীয় অংশটা লিখে দিবে যেমন আমি তোমাদেরকে বলবো ক রিজিক অর্থ এই কথাটি দেওয়ার পরে তোমরা লিখে দিবে কি খাদ্য রিজিক অর্থ খাদ্য তাহলে মিল হয়ে গেল এরপরে রহমান অর্থ পরম দয়ালু রহমান অর্থ পরম দয়ালু এখানে টান দেওয়ারও দরকার নাই কিংবা ক ক দেওয়ারও দরকার তোমরা মিলেই লিখে দিবে এরপর আমরা আখিরাতে বিশ্বাস করব আমরা আখিরাতে বিশ্বাস করব আমরা আখিরাতে বিশ্বাস করব এরপরে আল্লাহ সব কিছুর স্রষ্টা আল্লাহ সব কিছুর স্রষ্টা রাসূল অর্থ প্রেরিত পুরুষ রাসূল অর্থ প্রেরিত পুরুষ সুপ্রিয় শিক্ষার্থীরা এরপরে দেখো সংক্ষেপ উত্তর দাও এখানে আমি বলতে আল্লাহ তাআলার চারটি গুণের নাম লেখো তোমরা বলবে আল্লাহু খালিকুন আল্লাহ স্রষ্টা আল্লাহু রব্বুন আল্লাহ রব বা পালনকারী আল্লাহু রাজ্জাকুন আল্লাহ রিজিক দাতা আল্লাহু রহমানুন আল্লাহ দয়াশীল তাহলে তোমরা আল্লাহ তাআলার চারটি গুণের নাম তোমাদের বইয়ে কিন্তু দেয়া আছে এই চারটি দেয়া আছে আল্লাহু খালিকুনও দেয়া আছে আল্লাহু রব্বুরও দেয়া আছে আল্লাহু রাজ্জাকুন আছে আল্লাহু রহমানুন আছে তোমরা সংক্ষেপে এই চারটি গুণ বলে দিলে হয়ে গেল এরপরে দেখো মহান আল্লাহ পাঁচটি সৃষ্টির নাম তোমরা বলতে পারো চাঁদ সূর্য পাহাড় সাগর মানুষ পশু পাখি জীবজন্তু নদী নালা খাল অনেকগুলো বলা যায় তোমরা যে কোনো পাঁচটার নাম লিখে দিলেই হয়ে গেল এরপরে ইমান কাক বলে দ্বিতীয় পৃষ্ঠায় দেখো আমি পড়ানোর সময় তোমাদেরকে বলেছিলাম ইমান কাক বলে মহান আল্লাহ এক তার কোনো শরীক নেই দ্বিতীয় পৃষ্ঠায় জাগাইছিলাম তোমাদেরকে জাগিয়ে দিয়েছিলাম এই দেখো দ্বিতীয় পৃষ্ঠায় তোমাদেরকে জাগাই দিয়েছিলাম মহান আল্লাহ এক তার কোনো শরীক নেই তার সাথে কার তুলনা হয় না তিনি সব কিছু জানেন শুনেন দেখেন তিনি আমাদের মাবুদ এসব মনে প্রাণে বিশ্বাস করাকে ইমান বলে এসব মনে প্রাণে বিশ্বাস করাকে ইমান বলে তাহলে একটি সূত্র আমরা পেয়ে গেলাম ইমান কাকে বলে এরপরে দেখো আল্লাহু খালিকুন অর্থ কি আল্লাহ স্রষ্টা হাত পা না থাকলে আমাদের কি অসুবিধা হয় তোমরা দ্বিতীয় পৃষ্ঠে দেখবে হাত পা না থাকলে আমাদের কি অসুবিধা হয় এটা তোমরা দ্বিতীয় পৃষ্ঠে দেখতে পাবে আমাদের হাত পা চোখ মুখ নাক কান সব কিছু
তিনি সৃষ্টি করেছেন অর্থাৎ আল্লাহ সৃষ্টি করেছেন হাত পা না থাকলে আমরা কোনো কিছু করতে পারতাম না পা না থাকলে হাঁটতে পারতাম না চোখ না থাকলে সুন্দর পৃথিবী দেখতে পারতাম না তার হাত পা থাকলে আমাদেরকে হাত পা থাকলে আমরা কোনো কিছু করতে পারতাম না চোখ না থাকলে কোনো কিছু দেখতে পারতাম না সুতরাং হাত পা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বড় গুরুত্বপূর্ণ দান বড় দয়া রাজ্জাক শব্দের অর্থ কি রাজ্জাক শব্দের অর্থ হচ্ছে রিজিক দাতা রাজ্জাক শব্দের অর্থ রিজিক দাতা রব শব্দের অর্থ কি রব শব্দের অর্থ পালনকারী সুপ্রিয় শিক্ষার্থীরা তাহলে তোমরা আমি বারবার বলেছি বইয়ের ভিতরে দাগানো পড়ানোর সময় দাগানো অংশ যা আছে তা বারবার পড়বে শিখবে এবং বইয়ের অনুসরণ থেকে শিখবে দুই দিক থেকে প্রশ্ন আসবে আর যোগ্যতা ভিত্তিক প্রশ্ন হিসেবে শীটের শীট দেওয়া হবে আমাদের আগামীতে শীটের মধ্যে মুষ্টিমেয় তিন চারটা প্রশ্ন থাকে প্রশ্ন উত্তরে লিখে থাকে ওগুলো শিখতে হবে আর সুরাগুলো মুখস্থ করতে হবে ঠিক আছে ধন্যবাদ তোমরা আশা করি এই পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নিবে ভালোভাবে শিখবে আল্লাহ তোমাদের সেই তৌফিক দান করুক আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু